নমস্কার, আমি অনস্বয়া, অনস্বয়া চৌধুরী। আমাকে আপনারা মূলত গানের শিল্পী হিসেবে অনেকেই জানেন, কিন্তু আমি ছবি আঁকি, কারণ আমি আঁকতে ভালোবাসি। এটা আমার ভীষণ একটা প্যাশনের জায়গা। সেই ছবিগুলো নিয়ে দ্য ফ্রেম আয়োজন করেছেন একটি চিত্র প্রদর্শনী। আমাদের একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা হলো যারা এই অতিমারির প্রকোপে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত মিউজিশিয়ান, টেকনিশিয়ান, নাটকের টেকনিশিয়ান, তাদের আমরা তুলে দিতে চাই সেই সংগৃহীত অর্থ যা আমরা এখান থেকে জোয়ার করতে পারব। তো আমাদের এই উদ্দেশ্য সফল হবে যখন আপনারা আমাদের পাশে এসে দাঁড়াবেন। এই প্রদর্শনীটি 26 জানুয়ারি রিলিজ করছে, এটা অনলাইন হবে আর অনেক দিন ধরে চলবে। আমি বিশ্বাস করি আপনারা সবাই চেষ্টা করবেন আমার পাশে এসে দাঁড়াবার। নমস্কার, ধন্যবাদ। উদ্যোগটা যে অত্যন্ত মহৎ সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু উদ্যোগ তখনই সফল হবে যখন আপনারা সকলে মিলে এই প্রদর্শনীতে দর্শক হয়ে আসবেন এবং অনস্বয়ার এই গুণের সঙ্গে পরিচিত হবেন এবং এই উদ্যোগকে আপনাদেরই সফল করতে হবে। অনস্বয়া, কেমন? অনেক অনেক শুভেচ্ছা, শুভেচ্ছা এবং সবাইকে স্বাগত জানাচ্ছি এই প্রদর্শনীতে। এবং এরকম একটা অনুষ্ঠান পরিকল্পনা করার জন্য অনেক 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 ধন্যবাদ। আপনারা সকলে আসুন এই এক্সিবিশনে, এটা সাফল্য আমরা সবাই কামনা করি এবং আমিও যাব। আরেকবার বলছি, অনেক ধন্যবাদ। আপনারা আসুন এবং সকলে সঙ্গে থাকুন। আমাদের মিউজিশিয়ান, টেকনিশিয়ান বন্ধুদের জন্য অনুসরা যে কাজটি করছে, আমার ধারণা এটা ভীষণভাবে সার্থক হবে এবং সার্থক করে তুলুন আপনারা। ধন্যবাদ। প্রদর্শনী থেকে সংগৃহীত অর্থ দেওয়া হবে গান ও নাটকের টেকনিশিয়ানদের।
সুতরাং আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন, ছবি কিনুন, এই মানবিক উদ্যোগটিকে বাস্তবায়িত করুন। বেসিক্যালি এটা করছে অনেক মিউজিশিয়ানরা, তারা একটু অসুবিধায় পড়েছে এই কোভিড এর সময়, তাদের পাশে দাঁড়ানোর জন্যই মূলত এই ভাবনাটা। তো আশা করি এক্সিবিশনটা খুব ভালো হবে, সবাই তো ওর পাশে আছে, আমিও আছি। এটা খুবই দারুণ একটা উদ্যোগ, তো আমার মনে হয় এই উদ্যোগে সকলে সামিল হলে ভালো লাগবে। আমরা সকলেই এই সুন্দর একটা কাজকে সাপোর্ট করছি। থ্যাংক ইউ অনুষাদি, খুব ভালো এক্সিবিশন, অল দ্য বেস্ট। অত্যন্ত সাধু একটা উদ্যোগ, আমি মনে প্রাণে এই উদ্যোগের সঙ্গে রয়েছি, আমি চাই আপনারাও সঙ্গে থাকুন। অনেক অনেক ধন্যবাদ। যে সমস্ত টেকনিশিয়ান কর্মী, মিউজিশিয়ানস এই মিউজিক ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, কিংবা যে সমস্ত কর্মীরা থিয়েটার ইন্ডাস্ট্রির সাথে, নাট্য শিল্পের সাথে যুক্ত তাদের, এবং এই সময় তাদের কাজ কম, তাদেরকে সহযোগিতা করার জন্য এই অনলাইন পেইন্টিং এক্সিবিশনের আয়োজন করেছেন দি ফ্রেম এবং অনুষ্ঠা চৌধুরী। সুতরাং আপনারা সবাই পাশে থাকুন, আমি তো রয়েছি। ছবি কেনার যে অর্থমূল্য সেটা সেই সমস্ত দুস্থ শিল্পীদের, সেই সমস্ত অপেক্ষাকৃত কম ভালো থাকা শিল্পীদের কাছে পৌঁছে যাবে। এটা একটা বড় অঙ্গীকার এই প্রদর্শনীর, এবং এটা একটা খুব বিরাট উদ্দেশ্য। এবং আপনারা যদি এই উদ্দেশ্যের সঙ্গে থাকতে পারেন, এই মহৎ উদ্দেশ্যের সঙ্গে, তবেই সেটা সম্পূর্ণভাবে সফল হবে। একা আমাদের কারোর পক্ষে কিছু করা সম্ভব নয়। সুতরাং আমরা সবাই মিলে আপনাদের কাছে আশা করব যে এই প্রদর্শনীর আপনারা সামিল হবেন, প্রদর্শনীতে সামিল হবেন, বাড়ি থেকে বেরোতে হবে না, অনলাইন ডিজিটাল প্রদর্শনী। আপনারা সবাই 26 জানুয়ারি 2021 দ্য ফ্রেম আয়োজিত অনুষ্ঠানের এই ছবির প্রদর্শনী নিশ্চয়ই উপভোগ করবেন। যদি কেউ অর্থমূল্য দিয়ে কেনেন, সেই অর্থ
সেই সব শিল্পীদের কাছে যাবে যারা একটু কষ্টের মধ্যে রয়েছেন। সঙ্গে থাকবেন, নমস্কার। আমার অনেক অনেক শুভেচ্ছা রইল, আপনারাও পাশে থাকুন এই এক্সিবিশনের সঙ্গে, খুব ভালো থাকুন, নমস্কার। যেখানে স্বপ্ন রান সেখানে জীবনের গান, মিশে যায় চিলের দানায় দানায়, যেখানে ইচ্ছে সোপান সেখানে পাঁজরের টান, নিয়ে যায় বাঁচারা।